নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো একটু ইউনিক আর যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একটা মক টেস্ট দিয়ে দেখুন যে আপনাদের বাংলা ব্যাকরণে কি অবস্থা আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। আর আমরা আলোচনা শুরু করছি 3035 নম্বর প্রশ্ন থেকে। তা আপনারা এর আগে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে আপনাদের একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করছি। আপনারা আশা করছি খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। পোস্টাল কোড কি নির্দেশ করে? আপনাদের 4টে অপশান দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ, পোস্ট অফিসের নম্বর, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3036 নম্বর প্রশ্নে। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। উড়োচিঠি বলতে কি বোঝায়? আপনাদের স্ক্রিনে 4টে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, বেনামি পত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে কেবলমাত্র তারাই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3037 নম্বর প্রশ্নে। খামের উপরে শিরোনাম ছাড়া আর কি লিখতে হয়? আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, প্রেরকের ঠিকানা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3038 নম্বর প্রশ্নে। পোস্ট কার্ড বা খামের ডান দিকে লিখতে হয়, তাহলে কোনটা লিখতে হয় সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার নির্বাচন করেছেন অপশান খ, প্রাপকের নাম ও ঠিকানা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3039 নম্বর প্রশ্নে। বুক পোস্ট কথাটির অর্থ কি, অথবা পত্রের শিরোনামে বুক পোস্ট লেখাটি দ্বারা কি বোঝায়? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, খোলা ডাক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3040 নম্বর প্রশ্নে। প্রাপকের কাছে পৌঁছার নিশ্চয়তা দেয় কোন ধরনের পত্র? তাহলে প্রাপকের কাছে পৌঁছার নিশ্চয়তা দেয় কোন ধরনের পত্র? আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, রেজিস্টার্ড পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3041 নম্বর প্রশ্ন। অফিস সংক্রান্ত কাজে যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ক, চিঠিপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3042 নম্বর প্রশ্নে। ব্যক্তিগত পত্রের শুরুতেই কোনটি প্রয়োজন? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে আপনাদের খাতায় আপনারা সেটাকে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, সালাম বা শুভেচ্ছা বিনিময়, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3043 নম্বর প্রশ্ন। ব্যক্তিগত পত্রের সমাপ্তিতে কোন কথাটির ব্যবহার সুপ্রচলিত? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, ইতি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3044 নম্বর প্রশ্নে। ব্যক্তিগত পত্রে প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তরটি কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর নির্বাচন করেছেন খাতায় অপশান গ, প্রীতি ভাজনেশু,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। যারা প্রীতি ভাজনেশু উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3045 নম্বর প্রশ্ন। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই চারটে অপশনের মধ্যে উল্লেখ করেছেন অপশান খ, পত্রের বক্তব্য বিষয়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3046 নম্বর প্রশ্নে। বন্ধুর কাছে লিখিত পত্রে কোন বিদায়সূচক শব্দটি ব্যবহার করতে হয়? তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশান ঘ, প্রীতি ধন্য, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3047 নম্বর প্রশ্ন। প্রাপক সমবয়সী হলে স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন? অথবা ব্যক্তিগত পত্রের প্রাপক সমবয়সী হলে প্রেরকের নাম স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি যথার্থ হবে? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ, প্রীতিমুগ্ধ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3048 নম্বর প্রশ্নে। সমবয়স্ক প্রিয়জন ছেলে বা পুরুষের কাছে পত্র লিখতে সম্বোধন সঠিক কোনটি ব্যবহৃত হয়? তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক, খ, গ, ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উত্তর করছেন অপশান খ, সুহৃদব বরেশু বা সুহৃদ বরেশু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 3049 নম্বর প্রশ্নে। পত্র লেখার সময় সম্ভাষণ ক্ষেত্রে তসলিমাবাদ আরজ কাদের প্রীতি প্রযোজ্য বা কাদের প্রতি প্রযোজ্য? আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা নির্বাচন হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, বা নির্বাচন করে আপনারা খাতায় নির্বাচন করুন সেটা। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, গুরুজনদের প্রতি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে 15টা কোশ্চেন কিন্তু আপনাদের সাথে আলোচনা করে ফেলেছি। আর 15টা কোশ্চেন আলোচনা করার পর আপনারা কে কত নাম্বার পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই খাতায় সৎভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে পোস্ট করুন। এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্নে। তো আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের কাছে আমরা যে পত্র লিখি তাকে কি বলে? অপশান এ ব্যক্তিগত পত্র, অপশান বি যোগাযোগ পত্র, অপশান সি সম্মানপত্র এবং অপশান ডি মানপত্র। আবার আমি কোশ্চেনটা বলছি, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে আমরা যে পত্র লিখি তাকে কি বলে? অপশান এ বা অপশান ক ব্যক্তিগত পত্র, অপশান বি বা অপশান খ যোগাযোগ পত্র, অপশান সি বা অপশান ঘ সম্মানপত্র এবং অপশান ডি বা অপশান ঘ মানপত্র। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য আমরা তাদের ইমেল অ্যাড্রেস চাইবো। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।